বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রাজধানী ঢাকা, ঠিক না? যে দেশের রাজধানী সেই দেশের রাজধানীটা সেই দেশের জন্য বড় গুরুত্বপূর্ণ। রাজধানীতে সব কিছু আছে, দেশের সরকার পরিচালিত হচ্ছে রাজধানী থেকে, বিচারালয়, শিক্ষা মন্ত্রণালয়, সকল অফিসের মূল অফিসগুলো, কার্যালয়গুলো, কেন্দ্রীয় অফিসগুলো সব রাজধানীর ভিতরে, ঠিক না? রাজধানী যদি ঠিক না থাকে তাহলে দেশ তো নড়বড়ে হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমাদের মাথার আর মগজটা যেমন আমাদের রাজধানী, মগজ নষ্ট হলে সে লোকের কোনো দাম আছে না? যেরকম না দাম আছে, মগজের মধ্যে যদি টিউমার হয় সে মানুষ আর সুস্থ থাকতে পারবে? বর্তমান ঢাকায় একটা টিউমার দেখা দিছে। কি দেখা দিছে যেরকম? এই টিউমারের নাম হলো পাপিয়া। কি নাম ধরে বলুন? যারা পত্রিকা দেখেন, ইন্টারনেট ঘাঁটেন, টেলিভিশনের খবর দেখেন, তারা চিনতে পারবেন পাপিয়া। রাজধানীর মধ্যে একটা বিষফোড়া টিউমার। রাজধানী যদি দেশের মগজ হয় তো মগজের উপরে কে বসেছে? একটা টিউমার, ঠিক না? টিউমার বসেছে। প্রিয় ভাইয়েরা আসুন না, এগুলো টিউমার ব্যাপার আল্লাহ কি বলেছেন আমরা শুনি। আমি যখন কোন একটি জনপদকে ধ্বংস করতে চাই, কোন একটি রাজধানীকে ধ্বংস করতে চাই, কোন একটা দেশের প্রাণ কেন্দ্র, একটা দেশের প্রাণ কেন্দ্র কোনটা? হ্যাঁ মুসলমান কথা বলুন, একটা দেশের প্রাণ কেন্দ্র কি রাজধানী নয়? আমি যদি কোন দেশের প্রাণ কেন্দ্রকে ধ্বংস করতে চাই তখন আমার নাম ত্রাফিহা, আমি ওই রাজধানীর ওই প্রাণ কেন্দ্রের যারা ধনী শ্রেণীর যা ক্ষমতাবান, যারা বড় বড় ক্ষমতা নিয়ে আসে, বড় বড় পুঁজিপতি যারা, ক্ষমতাধর যারা, আমি তাদেরকে হুকুম দান করি তোমরা যদি বাঁচতে চাও ভালো কাজ করো, যদি বাঁচতে চাও কি করো, ভালো কাজ করো। যেহেতু আমি এই জনপদটাকে আঘাত দিয়ে ধ্বংস করে দিব, সুতরাং তোমরা যদি বাঁচতে চাও, এই প্রাণ কেন্দ্রকে যদি বাঁচাতে চাও তাহলে তোমরা ভালো কাজ করো। কিন্তু তারা ভালো কাজ যখন না করে, তারা যখন খারাপের দিকে এগিয়ে যেতে চায়, আল্লাহ বলছেন ফাফাসাকু ফিহা, এরপরে তারা ওই জনপদের ভিতরে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, পাপের সাম্রাজ্য কায়েম করে। এমন অবস্থায় আমি যখন দেখতে পাই ক্ষমতাধর লোকেরা, ওপরতলার মানুষেরা, তারা যখন অন্যায় অবিচার জুলুম আর নির্যাতনের এই চরিত্রই যখন গ্রহণ করে, ভালো যখন হয় না, ঠিক সেই সময় ফাহাক্ক আলাইহাল কওল ফাদাম্মারনাহা, বলেন ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহু আকবার! যারা বলবে না তারা পাপিয়ার বন্ধু বান্ধব, যেরকম ঠিক না? আপনারা কি পাপিয়ার পক্ষে? না। কার পক্ষে? পাপিয়ার বিপক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, ঠিক না? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তখন আমার রায় কার্যকর হয়ে যায়, আমি তখন ওই জনপদটাকে এমনভাবে আছাড় মারি, জনপদের কোনো কিছু আমি অবশিষ্ট রাখি না, ভেঙে চুরমার করে দেই। এভাবেই যুগে যুগে বিভিন্ন দেশের রাজধানীগুলোকে আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছে। কখন কেন দিয়েছে সেই কথাটা আল্লাহ কোরআন শরীফের বহু জায়গায় ইতিহাস বর্ণনা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরে, মহিলা মানুষ হলো পাপিয়া। এই মহিলা মানুষ এত খারাপ হয় না দেখলে বিশ্বাস হয় না, ঠিক না? কার ছত্র ছায়া এইগুলো করলো? আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে পাপিয়ার মতো নষ্টা, ভ্রষ্টা এবং চরিত্রহীন একজন বিস্ফোরণকে গ্রেপ্তার করার নির্দেশ দান করেছেন। পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাই
র‍্যাব বাহিনীকে ধন্যবাদ জানাই যে এই নরখাদক রাজধানীর একটা বিষ যেরকম ঠিক না রাজধানীর কি টিউমার টিউমার না এই টিউমারটাকে ধরে ফেলেছে তারা উপযুক্ত শাস্তি দিবে তাই আমরা চাই অন্যায় এবং অবিচারের কণ্ঠরোধ করতে হবে হাদিসের মধ্যে আসছে যখন তোমরা কোনো জুলুম দেখতে পাবে জুলুমকে ধরে ফেলো জালিমকে ধরে ফেলো এমন শক্ত করে ধরো যাতে জুলুম আর সম্প্রসারিত না হয় এমন ভাবে তোমরা ধরো আল্লাহ তাআলা বলছেন এই পাপীকে দেখা গেল ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত পতিতা ব্যবসার সঙ্গে জড়িত মদ গাঁজা হিরোইনিয়া বা ট্যাবলেটের সঙ্গে জড়িত অসংখ্য নারীর সতীত্ব নষ্ট করে দিয়েছে নারীদেরকে সুন্দরী নারীদেরকে নিয়ে গিয়া চাবুকের আঘাত দিয়া দিয়া তাদেরকে অনৈতিক কাজ করতে বাধ্য করেছে ভাইরা আমার একটা রাজধানীর উপরে যখন এমন দুরাচার চলে ওই রাজধানীকে আল্লাহ রাব্বুল আমিন ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করে ভাইরা আমার রাজনীতি যারা করো আমি রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলবো রাজধানী যদি বাঁচাতে চাও রাজধানীর ভিতরে কোথায় কেউ অন্যায় করতেছে তাদেরকে ধরো কথা ঠিক না ব্যাটে তাদেরকে ধরো আর কোন অন্যায় করতে দেওয়া যাবে না জুলুম করতে দেওয়া যাবে না রাজধানীকে পবিত্র রাখো রাজধানীবাসী বাঁচবে রাজধানীর বিল্ডিং গুলো বাঁচবে আল্লাহর গজব থেকে রাজধানী বাঁচবে কথা ঠিক না ব্যাটে আল্লাহ বলছেন দেখেন কেন এটা হয় সূরা হজ কি সূরা জুড়ে বলুন সূরা হজের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ফাকা আইয়াম মিন কারিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশিদ কোন আল্লাহু আকবার যখন কোন দেশের প্রাণ কেন্দ্রে অন্যায় হয় জুলুম হয় পাপ কমকিলতায় ভরে যায় বিচারের নামে অবিচার হয় ঘুষ দুর্নীতিতে ছেয়ে যায় জেনাবে বিচার এবং নেশা দ্রব্য দিয়া গোটা জনপদটা ভরে যায় আল্লাহ বলছেন তখন মাঝে মধ্যে এমন ভূমিকম্প দে ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওই রাজধানীর ভেতরকার কিছু কিছু বিল্ডিংটাকে কাত করে দিয়া অপর করে ফেলে দেই কথা রাখার আল্লাহ মাঝে মধ্যে দেখেননি প্রত্যেক বছর ঢাকার কোনো না কোনো বিল্ডিং কাত হয়ে গেছে কথা কন না কেন কাত হয়ে গেছে কি না অনেক বিল্ডিং কাত হয়ে যায়নি দশতলা পাঁচতলা তিনতলা বিল্ডিং কাত হয়ে যায়নি মাঝে মধ্যে বিভিন্ন গজব দিয়া আমি বড় বড় বিল্ডিংগুলোকে কাত করে শোয়ায় দিই রানা প্লাজা দশতলা বিল্ডিং কয়েক হাজার শ্রমিক নিয়ে একবারে কাঠ হয়ে পড়ে গেল কথা ঠিক না আল্লাহ কোরআন শরীফে 1400 বছর আগে বলছেন যখন রাজধানীর উপরে অন্যায় আর অবিচার বেশি হয় পাপ পঙ্কিলতায় ভরে যায় অন্যায়কারীরা বাধাহীনভাবে বড় বড় উপরতলার মানুষগুলোকে ম্যানেজ করে যখন অন্যায়ের পাহাড় তৈরি করে পাপের পাহাড় তৈরি করে আল্লাহ তাআলা প্রাথমিকভাবে সেই রাজধানীর ভেতরকার কিছু কিছু বিল্ডিংকে আল্লাহ সোয়ায়া দেয় এগুলো হচ্ছে আলামত এগুলো কি জোরে বলুন আজকে রাজধানীতে যদি কোরআন শরীফের চর্চা হতো রেডিও টেলিভিশনে যদি কোরআন শরীফের চর্চা হতো জাতীয় সংসদে যে এই আয়াতগুলো চর্চা হতো যে আমাদের রাজধানীতে যে গজব হচ্ছে অন্য কোনো কারণে নয় একটাই কারণ প্রতি ইঞ্চি জাগার মধ্যে আজকে জুলুম চলছে কথা ঠিক না ঠিক আজকে মানুষের সম্ভ্রম নষ্ট হচ্ছে অর্থ নষ্ট হচ্ছে মানুষের বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অন্যায় অবিচার আর দুর্নীতিতে ছেয়ে গেছে ঘুষ এবং দুর্নীতি গোটা রাজধানীকে গ্রাস করে ফেলেছে এইভাবে একটা দেশ রক্ষা হয় না এটা আল্লাহর গজবের টার্গেটে পরিণত হয় কথাগুলো কে বলেছেন আল্লাহ শুধু তাই নয় ওয়া বিইরিম মুআত্তালাতিন অনেকগুলো কূপ পরিত্যক্ত হয়ে যায় অনেকগুলো নলকূপ পানির কূপ পানি খাওয়ার কূপ এগুলো পরিত্যক্ত হবে ঠিক মতো পানি পাওয়া যাবে না এই যে পানি উঠতেছিল পানি একেবারে নিচের দিকে চলে যাবে এই পানি আর উঠবে না
এরকম হচ্ছে কি হচ্ছে না? আজকে রাজধানীতে যারা টিউবওয়েল পোতে, যারা পানির জন্য পাইপ পোতে, ওরাই বলতে যে পানির স্তর বহু নিচে নেমে গেছে। পানির স্তর নিচে নামে যাওয়ার একটাই কারণ জুলুম। একটাই কি কারণ জুলে বলুন? জুলুম এবং পাপ। পাপি একা নয়, পাপিয়ার মতো কিছুদিন আগে ক্যাসিনো ধরা পড়লো, কথা ঠিক না? ওপরতলার মানুষগুলো ক্যাসিনোর সঙ্গে জড়িত। ঢাকাকে জুয়া খেলার আড্ডায় পরিণত করেছে, গোটা ঢাকার ভিতরে জুয়া চলতেছে। ঢাকার ভিতরে বিভিন্ন হোটেলে নর্তকী নিয়ে নাচানো হচ্ছে, কথা ঠিক না ব্যাঠিক? সেখানে দেহ ব্যবসা চলছে, সেখানে এমন কোন অন্যায় নাই যে অন্যায়টা চলছে না। আল্লাহ বলছেন আমি মাঝে মধ্যে গজব হিসাবে পানির স্তর নিচে নামায়া দেই, কুয়াগুলো টিউবওয়েলগুলো নলকূপগুলোকে অকেজ করে দেই। শুধু তাই নয়, এখানে আরেকটা কথা আসছে যে কোন কোন নল মানে কূপ থেকে আপনার বিভিন্ন রকমের গ্যাস উঠবে, বিভিন্ন আপনার খনিজ পদার্থ উঠবে, এই কূপগুলোকে পরিত্যক্ত করা হয়। এই পরিত্যক্ত হয়ে যায় কার ইশারায়? আর জোরে বলেন না, কার ইশারায়? ধ্বংসের দরজা খুলে যায়। শুধু তাই নয়, ও কসরিম মাসিদ, আর আল্লাহ তাআলা বলছেন ও কসরিম মাসিদ, আর অনেকগুলো বড় বড় গুরুত্বপূর্ণ অট্টালিকাগুলো পরিত্যক্ত হয়ে যায়। আজকে কয়েক হাজার বিল্ডিং ঢাকা সিটি কর্পোরেশন থেকে তারা নোটিশ টাঙ্গায় দিয়েছে, এই বিল্ডিংটা পরিত্যক্ত করা হলে এখানে বসবাস করা যাবে না। কয়েক হাজার বিল্ডিং এর সামনে নোটিশ টাঙ্গায় দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন এই বিল্ডিং গুলো তো ঠিক মতোই তার কাজ করতে পারতো, ঠিক মতোই তার কার্যাবলী চালাতে পারতো, কিন্তু যেহেতু তোমরা পাপের কাজ ছাড়বে না, তোমরা অন্যায় বন্ধ করবে না, এই জন্য ধীরে 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 তোমাদেরকে আমি আমার গজবের আওতায় দিচ্ছি। নাউজুবিল্লাহ পাঠ করেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এজন্য দায়ী কারা? কোরআন শরীফে ফেরাউনের নেতার নেতৃত্বের ব্যাপারে বলতে গিয়ে কিয়ামত পর্যন্ত একদল নেতার কথা বললেন, সব নেতা ভালো নয়, কিছু কিছু নেতা এরা এই গজব নিয়ে আসার জন্য কাজ করে, এগুলো অন্যায় কাজের পারমিশন তারাই দেয়, দেয় কি দেয় না জোরে বলুন। আচ্ছা ভাই বলেন তো, কোন মসজিদের ইমাম হাউজি খেলার পারমিশন দিবে না? কথা বল না কেন, কোনো মসজিদের ইমামকে হাউজি খেলার পারমিশন দিবে? দিবে না। কোন মসজিদের মাদ্রাসার হুজুর তো অনৈতিক কাজে অন্যায় কাজের অনুমতি দিবে না। এগুলো অনুমতি কারা দিচ্ছে? যারা উপরতলায় আছে ক্ষমতা নিয়ে, কথা ঠিক না ব্যাটি? পাপি এক শুনলাম কোন একটা জেলার নাকি সে নেত্রী, আজকে আওয়ামী লীগকে ধন্যবাদ দেই যে তার পার্টির মধ্যে শয়তান মার্কা নিয়ে তাকে ধরে ফেলাছে, দরকার ঠিক না? সুতরাং সারা দেশে তোমার দলের মধ্যে যত শয়তান নেতা সবগুলো ধরো, কথা ঠিক না? এরাই আওয়ামী লীগকে ডুবাবে, এই বদমাইশ গুলাই আওয়ামী লীগকে ডুবাবে। দলের মধ্যে শয়তান থাকলে দলের লাভ হয় না, বরং দলের কি হয়, কথা বল না কেন, দলের ক্ষতি হয় না? আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ, আপনি উপযুক্ত সময়ে উপযুক্ত কাজটাই করছেন। পাপিয়াকে ফাঁসি দাও, কথা ঠিক না ব্যাটে? আর পাপিয়ার মতো আর যে কয়টা আছে সবগুলো ধরো, দেশ বাঁচাও, রাজধানী বাঁচাও, জনগণকে বাঁচাও, অন্যায়কারীদেরকে ধরে ফেলো। তা যদি না করো আল্লাহর গজবে তোমরা মারা পড়বে, কথা ঠিক না ব্যাটে? আমরা গোটা বাংলাদেশ আল্লাহর গজবের টার্গেটে পরিণত হয়ে গেছি, কখন কি ঘটে বলা যায় না। মানুষ ভাত পাচ্ছে না, বাড়ি ঘর করতে পারতেছে না, আর ওদের বাসা গতকালকে পুলিশ র‍্যাব অভিযান চালায় দেখে বস্তাকে বস্তা টাকা, টাকা বস্তার মধ্যে ২৬ কোটি টাকা বস্তা করে রাখা দিয়েছে। আমরা বস্তা করে আলু চাউল রাখি, ওরা ২৬ কোটি টাকা বস্তা রাখছে। এটা মানুষ নাকি এগুলা? এগুলা কুমির, কুমির যেরকম কি এগুলা? এগুলা হাঙ্গর কুমির, ঢাকার মধ্যে হাঙ্গর কুমির ঢুকছে, হাঙ্গর কুমির থানাও, জাতিকে বাঁচাও।